মায়ের ভুলে 9 ঘন্টা গাড়ির মধ্যে পড়ে রইল 1 বছরের এক শিশু, আর সেখানেই মৃত্যু হলো তার। আর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার পুয়ালাপে। পুলিশ জানিয়েছে, গরমে বদ্ধ গাড়ির ভেতরের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলেছিল। 9 ঘন্টা ধরে ওই বদ্ধ গাড়ির গরমে থেকেই মৃত্যু হয়েছে ওই শিশুটির। জানা গিয়েছে, 1 বছরের শিশুকে ভুল করে গাড়ির ভেতরে ফেলে রেখে অফিসে চলে গিয়েছিল মা। 9 ঘন্টা তার মনে হয়নি সন্তানের কথা। কাজ শেষে গাড়ির দরজা খুলতেই ধাক্কা খেল গাড়িটি। তখনও মানে শিশুটি তখনও গাড়ির পেছনের সিটে শুয়েছিল, কিন্তু ততক্ষণে নিথর হয়ে গিয়েছিল শরীর। মৃত শিশুটির বয়স 1 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে ভুলে গাড়িতেই রেখে কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন যিনি, তিনি তার জন্মদাত্রী মা নন, শিশুটির পালক মা তিনি। পুয়ালালাপের গুড সামারিটার হাসপাতালে ওই মহিলা অস্থায়ী একজন কর্মী। শিশুটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে কাজ করতে এসেছিলেন তিনি, কিন্তু ভুলে সন্তানকে গাড়িতে ফেলে রেখেই চলে যান কাজে। ফিরে এসে শিশুটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওই নারী, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে শিশুটির। এর আগে গত বছর অস্ট্রেলিয়াতে এমন এক ঘটনা বেশ আলোচনার তৈরি করেছিল, যেখানে এক বাংলাদেশি বাবা তার সন্তানকে গাড়িতে রেখে বাসায় চলে যান। এরপর যখন তিনি তার আর এক সন্তানকে আনতে স্কুলে যায়, তখন দেখেন যে তার ছোট সন্তানকে গাড়িতে রেখেই তিনি চলে গিয়েছিলেন। আর এই ঘটনায় বেশ আলোচনার তৈরি করেছিল অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এই ছিল আমার কাছে সম্প্রতি এক শিশু যে গাড়িতে দীর্ঘ সময় থাকার কারণে যে মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত। আন্তর্জাতিক সংবাদগুলো জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।